স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেই নলকূপ অপারেটরের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন। রাজশাহীতে বাম জোটের নিরুত্তাপ অর্ধ দিবস হরতাল। আজ থেকে শুরু হলো করোনার গণটিকার দ্বিতীয় ডোজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধান খেতে পানি না পেয়ে বিষ পানে মারা যাওয়া আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডি আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িত গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনকে দ্রুত গ্রেফতার ও তার শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা ও মদ পানে মারা যাওয়ার কথা প্রচার করে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ তুলে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলামের অপসারণ দাবি করা হয়। রবিবার দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখা। মানববন্ধনে আদিবাসী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার সভাপতি বিমল চন্দ্র রাজওয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, মহানগরের সাধারণ সম্পাদক আলিন্দ রায় বিশ্বাস, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী দুই কৃষকের আত্মহত্যার প্ররোচনাকারী গভীর নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেনের শাস্তির দাবি জানিয়ে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, এই এলাকায় শুধু আদিবাসীদের জমিগুলোতে গভীর নলকূপের পানি পেতে যত নয়ছয় হয়, এমনকি গভীর নলকূপের আশপাশের আদিবাসী জমিতেও সঠিকভাবে পানি দেয়া হয় না। পানির অভাবে বরেন্দ্র অঞ্চলের অনেক আদিবাসী তাদের জমিতে চাষাবাদ করতে না পেরে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। আদিবাসী কৃষকদের ওপর এই বৈষম্য, অত্যাচার ও নির্যাতন বন্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ দাবি করেন তিনি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা নিরুত্তাপ অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে। সোমবার ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল চলে দুপুর ১২টা পর্যন্ত। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১১ মার্চ সকালে পুরনো পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি। এতে জানানো হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সারা দেশে অর্ধ দিবস হরতাল কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের ডাকা অর্ধ দিবস হরতালে সমর্থন জানিয়েছিল বিএনপি ও প্রগতিশীল ছাত্র জোট। হরতালের সমর্থনে কর্মসূচিও ঘোষণা করে প্রগতিশীল ছাত্র জোট। কিন্তু হরতালের দিনে কেউ মাঠে ছিল না কোনো পিকেটিং। অধিকাংশ ড্রাইভার, অটো চালক ও সাধারণ নাগরিকরা জানতই না আজ হরতাল। এভাবেই নামে ছিল রাজশাহীতে হরতালের দিন, কিন্তু জনজীবন ছিল স্বাভাবিক। আজ থেকে শুরু হলো করোনার গণটিকার দ্বিতীয় ডোজ। সারা দেশে না রাজশাহীতেও চলবে তিন দিন ব্যাপী এই কর্মসূচি। এ সময় সিটি কর্পোরেশন এলাকায় দেয়া হবে সিনোফার্ম ও উপজেলা পর্যায়ে দেয়া হবে সিনোভ্যাক্সের টিকা। এই কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় প্রায় ২১০০০০ মানুষকে দ্বিতীয় ডোজ টিকার আওতায় আনা হবে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি রাশিক ওয়ার্ডস্থ নগর স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও অস্থায়ী কেন্দ্রগুলোতে করোনার টিকা প্রদান করা হয়। টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তিরা যে স্থানে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন সে সকল কেন্দ্রে গেলে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়াও যদি কেউ দেশের অন্য স্থানে অবস্থান করেন তাহলে টিকা কার্ড নিয়ে সেখান থেকেও টিকা গ্রহণ করতে পারবেন। রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে ছোট বনগ্রাম ব্যাংক টাউন স্কুল মোড়, কেন্দ্রীয় আঞ্জুমান জামে মসজিদ সংলগ্ন রাস্তা, হাজরাপুকুর পাবনাপাড়া, শিরোইল কলোনি ৩ নং গলির রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় উন্নয়ন কাজের সার্বিক খোঁজখবর নেন এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন তিনি। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন, শাহমুখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, শিরোইল কলোনি স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, থানা আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, শরীফুল ইসলাম,
19 নং ওয়ার্ডের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার জেমি, নারী নেত্রী আকলিমা খাতুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালে নাটোরে কোনো কিছুতেই কোনো প্রভাব পড়েনি। সোমবার সকাল থেকেই অন্যান্য দিনের মতোই ছিল সবকিছুই স্বাভাবিক। নাটোরে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ সকল রুটেই যানবাহন চলাচল করতে দেখা গেছে। অফিস আদালত সহ ব্যবসা প্রতিষ্ঠানও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এদিকে হরতালের সমর্থনে মাঠে কোনো নেতাকর্মীদের চোখে পড়েনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মোবারক হোসেন নামে কলেজের এক অধ্যক্ষকে 4 ঘন্টা অবরুদ্ধের পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার চরতারাপুর স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে চরতারাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্কুলের ছাত্ররা ক্রিকেট খেলছিল। এ সময় একটি বল এক কলেজ ছাত্রের শরীরে লাগে। এ বলের আঘাত লাগাকে কেন্দ্র করে স্কুল ও কলেজের ছাত্রদের সঙ্গে হামলা মারপিট হয়। পরে স্কুলের পক্ষ থেকে উস্কানি দেন কম্পিউটারের শিক্ষক মনিরুল ইসলাম ও কলেজের পক্ষে অধ্যক্ষ মোবারক হোসেন নেতৃত্ব দেন। এতেই উভয় পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে স্কুল ছাত্ররা। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রতিবাদ জানায় তারা। এক পর্যায়ে স্কুলের শিক্ষকদের রুমে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। আন্দোলনকারী স্কুল ছাত্ররা জানায়, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না, করণিক ও পিয়ন ঠিকমতো প্রতিষ্ঠানে আসেন না, এমনকি পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করাই অধ্যক্ষ বিদ্যালয়ে প্রতিদিন আসেন না। এতে প্রতিষ্ঠানের শিক্ষার মান দিন দিন অবনতি হচ্ছে। অবিলম্বে অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তার অপসারণের দাবি করে ছাত্ররা। এ বিষয়ে অধ্যক্ষ মোবারক হোসেন বলেন, বিকেলে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্ররা আমাকে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে থানা পুলিশের সহায়তায় সেখান থেকে মুক্তি পান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমোদিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নওহাটায় প্রয়াত জননেতা আব্দুল জলিল স্মৃতি বিজড়িত এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30 থেকে ঘণ্টাব্যাপী মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে স্থানীয় সচেতন শিক্ষক শিক্ষার্থী ও নওগাঁবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বলিহার কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, চেরাকপুর ইউপির চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসান আলী মণ্ডল ও মোশারফ হোসেন সহ অন্যান্যরা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুর নবী বেলাল, 500+ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার দেখা যায়। নওহাটা মোড়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁর নওহাটা মোড় বিশ্ববিদ্যালয় স্থাপনের সবচেয়ে যৌক্তিক স্থাপন। প্রয়াত সাবেক জননেতা সফল বাণিজ্য মন্ত্রী আব্দুল জলিল স্মৃতি বিজড়িত এলাকায় নওহাটা বাজার বা মোড়টি। রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ঘুড়ি ও ফানুস উড়ানো, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কাজে অবদান রাখায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে এর আয়োজন করা হয়। প্রথম পর্বের উদ্বোধন করেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। কোটেটের সমন্বয়ে 50টি যুব সংগঠন এতে অংশ নেয়। ঘুড়ি উড়িয়ে দারুণ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। তারা বলছেন, এমন আয়োজন আনন্দ যোগানের পাশাপাশি হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব হবে। মাঠ বলতে এখন নাই, সব জায়গায় দালান কোঠা হয়ে গেছে। তো ঘুরে উড়ানো অনেকদিন পর আসলে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। যদিও ঘুরে উড়াতে পারি না, শহরে বড় হয়েছি, তাও অনেক ভালো লাগছে আসলে অনেকদিন পর মানে ঘুরে উড়াতে পেরে। করোনা মহামারীর পরে আবার আমরা একসাথে হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আশা করি সবাইকে সাথে পাবো পরের বার। অনেক ভালো লাগছে। মূলত আসলে রাজশাহীতে আমাদের প্রতি বছর একবার করে এই আয়োজনটা আমাদের হয়ে থাকে, যেটা আমাদের মতো রাজশাহীতে আমরা এবার রাজশাহীতে প্রথম 50টা অর্গানাইজেশন একসাথে একত্রিত হতে পেরেছি। এটা একটা মিলন মেলার মতো, আমাদের অন্যান্য যা রাজশাহীতে অর্গানাইজেশনগুলো আছে, সমস্যাগুলো বিভিন্ন কাজকর্ম আমাদের
যে একত্রিত হওয়াটা, এটা যে একটা মানে মাধ্যম যে আমাদের আর কি একত্রিত হতে পেরেছে। করোনা সংকটে গত 2 বছর উৎসবের আয়োজন করতে না পারলেও এবারের আয়োজন অনেকটাই সফল বলছেন আয়োজকরা। তবে আগামী দিনে যুব সংগঠনগুলো নিয়ে আরো ভিন্ন কিছু করতে চান তারা। তো হচ্ছে যে যেটা দেখি সাধারণত স্বাধীনতা উৎসব কিংবা মার্চ কেন্দ্রিক উৎসবগুলো রাজনৈতিক মঞ্চে হয়। আমরা 2015-16 সালের দিকে আমরা এখানে কিছু ইয়ুথ সংগঠন যারা করি তারা আমরা চিন্তা করলাম যে আসলে বাংলাদেশের স্বাধীনতা এটা আমাদের জনসাধারণ সবার, আমার বা সবারই, শুধু এটা রাজনৈতিক কেন্দ্রিক অনুষ্ঠান কেন হবে, সবাই করবে। সেই জায়গা থেকে কিছু যুব সংগঠনকে নিয়ে আমরা শুরু করি, তখন 5-7টা যুব সংগঠন শুরু করেছি। এবার আপনারা খুশি হবেন শুনে যে 50টি যুব সংগঠন এবার আয়োজনে আছে, যে স্বাধীনতা উৎসব কিংবা মার্চ উৎসব এটা সবার জন্য রাজনৈতিক মঞ্চের বাইরে খুব সুষ্ঠুভাবে কিছু উৎসব করা যায়, এটা তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অতিথিরা বলছে, খেলার মাঠে তরুণদের ফিরিয়ে আনতে পারলে সামাজিক অপরাধের সাথে কমবে কিশোর অপরাধ। একটি মিলন মেলা এবং সকল এখানকার যারা রাজশাহীর যারা তরুণ তরুণী এবং ছাত্রছাত্রী, তারা সবাই এই পদ্মাপাড়ের এই লালন শাহ মঞ্চে সবাই একত্রিত হয়েছে এই গুরু পূর্ণ উৎসবে। আপনার ভালো করে জানা আছে যে এটি একটি ফেস্টিভ মুড, এটি কিন্তু আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এই আপনার 50টি ইয়ুথ অর্গানাইজেশনস রাজশাহীর তারা এটি অ্যারেঞ্জ করেছে, তারা অর্গানাইজ করেছে, আমরা অংশগ্রহণ করেছি এবং এতেই প্রমাণিত হচ্ছে যে ছেলেমেয়েরা আসলে আনন্দ পেতে চায়। তারা মাদক বা অন্য কোনো ক্রাইম থেকে দূরে সরে এসে তারা আনন্দ পেতে চায়, যেখানে নিরঙ্কুশ আনন্দ আছে এবং সেই হারিয়ে যাওয়া যে স্মৃতিগুলো ফিরে পেতে চায়, তারা মাঠ চায়। আয়োজনে শুধু তরুণরা নয়, যোগ দিয়েছিলেন নানা বয়সী মানুষ। এমন দিনে শৈশবে ফিরে গিয়েছিলেন সবাই। ভালো, খুবই সুন্দর যে এখনও ঘুড়ির প্রচলন আছে, এটা আনন্দ লাগছে। আমার একটা ঘুড়ি কেটে নিয়ে গেছে, এখন একটা নতুন ঘুড়ি উড়িয়েছি, এটা কার থেকে ও পারবে বলে আমার মনে হয় না। তো এখন এটা শৈশবের অভিজ্ঞতা এখনও যে জীবিত আছে এটা দেখে আমি বুঝতে পারছি যে আমার অতীত এখন হারিয়ে যায়নি। ঘুড়ি উড়িয়ে তো আমাদের জীবনের কোনো কিছু বিনষ্ট হয়নি, আমরা ঘুড়ি উড়িয়েছি, ঘুড়ি উড়িয়ে একটা সময় আনন্দ করেছে, আরে সব মনে গেছে আমারটা। এই ধরনের আমাদের অতীতে যেমন লাট্টু খেলা, ঘুড়ি খেলা, ডাঙ্গুলি খেলা, এই খেলাগুলোকে ফিরিয়ে আনা দরকার। এবং আমাদের অনেক কিছুই আমরা অতীতের যে আমাদের প্রচলিত খেলাগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে, এগুলো ফিরিয়ে আনাটা মনে হয় ভালো হবে। এদিকে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র AHM খারিজামাল লিটন। এই সময় গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। পরে স্থানীয় গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করেন, শেষে ফানুস উড়ানো হয়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।